এইভাবে একবার গরুর মাংস রান্না করে দেখুন, সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ইট ইজ কুকিং ওয়ার্ল্ড। আর প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ভিউয়ার্স, আমি এখানে গরুর হাড়, কলিজা, ফেসকা, মাংস, চর্বি সব ধরনের অংশ থেকে নেওয়া হয়েছে প্রায় 5 কেজির মতো, আর রেগুলার সাইজ করে কাট করে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর গরুর সব ধরনের অংশ থেকে যদি মাংসটা রান্না করা হয়, আপনার রান্নায় কিন্তু সবচাইতে সেরা হবে। ভিউয়ার্স, আমি একদম শর্টকাটে রান্নাটা করে দেখাবো, আর একদম সহজভাবে, যা যে কেউই আপনারা খুব অল্প সময়ে আর খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন। তো এখানে কিছু রেগুলার মশলা নিয়েছি, আর মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে মশলাটা নিতে হবে। আর এখানে একটা কালো এলাচ আমি একদম ফাটিয়ে নিয়েছি, আর স্টার অ্যানিস নিয়েছি হাফ, দেখতে পাচ্ছেন তো? এর সাথে সব কিছু অ্যাড করে দিলাম, আর আপনাদের মাংসটার পরিমাণ কতটুকু তার উপর ডিপেন্ড করে কিন্তু এই আস্ত মশলাগুলি অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর গরু মাংস রান্নার ক্ষেত্রে দারুচিনির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে অ্যাড করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, আর তেজপাতাও একটু বাড়িয়ে অ্যাড করবেন। তো তেজপাতা আমি কয়েকটি, প্রায় 5-6টি ছিঁড়ের সাথে অ্যাড করে দিয়েছি, আর রেগুলার পাউডার মশলা দিয়ে দিলাম, জিরা পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার আর ধনিয়া পাউডার। আমি পরিমাণটা বলছি না, মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এই মশলাগুলি অ্যাড করে নেবেন। আর এখানে আছে আদা পেস্ট আর রসুন পেস্ট, আর জয়ফল আর জয়ত্রীর আমি হাফ নিয়ে পাটায় খুব ভালোভাবে পিষে নিয়েছি, নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম। জয়ফল আর জয়ত্রী অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে শাহী একটা ফ্লেভার আসবে। আর ইউজ করব সরিষার তেল, আমি একদম খাঁটি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। ব্যাস, আমার সব কিছু মশলা দেওয়া শেষ, এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার, আর যদি হাতে সময় বেশি থাকে আপনারা এটাকে 2 ঘন্টার জন্যও রেস্টে রেখে দিতে পারেন। তো আমার হাতে বেশি সময় ছিল না, তাই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে, অবশ্যই একটু ম্যারিনেট করে বেশি সময় ধরে রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাতে মাংসের মধ্যে মশলাগুলি খুব ভালোভাবে প্রবেশ করবে, আর মাংসটাও দুর্দান্ত স্বাদের হবে। আর রান্নার মাঝখানে আরেকটি উপকরণ অ্যাড করব, যেটার কারণে এটার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। তো চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাতে ঢেকে এটাকে এখন রান্না করে নিয়েছি, আর মাঝের মধ্যে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আর অ্যাট ফার্স্ট আমি কোনো পানি ইউজ করছি না, মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানিটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর গরু মাংস রান্নার ক্ষেত্রে আপনারা কখনোই আগে পানি ইউজ করবেন না, মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে এটাকে অ্যাট ফার্স্ট কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো একপাশে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর এদিকে মাংসটা রান্না করে নিচ্ছি। আর মাংস থেকে কতটা পানি বেরিয়ে এসেছে তা দেখে বুঝতে পাচ্ছেন? তো মাঝের মধ্যে ঢাকনিটা তুলে এটাকে উল্টে পাল্টিয়ে নেড়েচেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর রান্নার মাঝখানে আরেকটি উপকরণ অ্যাড করছি, যেটার কারণে এটার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। তো যখন 70% এই মাংসটা সিদ্ধ হয়ে আসবে, তখনই অ্যাড করে দিতে হবে টক দই। মাত্র 1 মিনিটে 3 ধরনের টক দই বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। তো 1/4 কাপের মতো টক দই অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই টক দই অ্যাড করার আগে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাংস না থাকে। তো সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো অলরেডি এটা কিন্তু 80% খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি সরিষার তেল প্রায়
2 টেবিল চামচের মতো আবারও অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো এটাকে কিন্তু অলরেডি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গরম পানি। অবশ্যই গরম পানি দিয়ে মাংস রান্না করবেন, তাতে মাংসের কালারটা সুন্দর আসবে আর মাংস তাড়াতাড়ি সিদ্ধও হবে। তো এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু পানিটা অ্যাড করে নিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রায় 1 লিটারের মতো পানি অ্যাড করে দিলাম, আর একদম ফুটন্ত গরম পানি কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কয়েকটি আস্ত শুকনো মরিচ অ্যাড করে দিলাম, তাতে কালারটা অনেকটাই সুন্দর আসবে। আর আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম 1/4 কাপের মতো। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আরেকটি কাজ করবো, আর সেটি হচ্ছে আস্ত জিরা আমি 1 টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে টেলে নিচ্ছি। আর এই আস্ত জিরা দেওয়ার কারণে এটার পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা টেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে গুঁড়ো করে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরায় 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, কারণ আমরা কিন্তু এখানে টক দই ইউজ করেছি। তো টক দই ইউজ করলে অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর চিনিটা অবশ্যই রান্নার শেষ পর্যায়ে অ্যাড করে দিতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তারপর আমার রান্না কিন্তু অলমোস্ট ডান, আর কালারটা কতটা সুন্দর হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। তো আজকের রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।